রবি ঠাকুর, কলমে বিশ্বনাথ নন্দী, কণ্ঠে শ্যাম সুন্দর পসারি। শান্তিনিকেতন থেকে ঘুরে আসতেই ঠাকুমা বলেছিল, আমার জন্য কি আনলি? অপ্রস্তুত আমি রবি ঠাকুরের ছবিটাই দিয়ে দিলাম। ঠাকুমা সেটা রেখেছিল তার ঠাকুরের আসনে। অনেক দেবদেবীর মাঝে দিব্যি তুমিও পূজিত হতে, বেশ লাগতো তোমাকে। একদিন ঠাকুমাকে প্রশ্ন করেছিলাম, তুমি এনাকে পুজো করো কেন, ইনি কি ঠাকুর? বলেছিল, রবি ঠাকুর ছাড়া কি? তারপর আর কিছুই বলার থাকে না, সত্যি তুমি ঠাকুরই বটে। আমরা যখন আধুনিক গান শুনি, ঠাকুমা সেসব গান একদম পছন্দ করে না। গান শুনলে সে শুধু ঠাকুরের গানই শোনে। একদিন রবি ঠাকুরের গান চালিয়ে বলেছিলাম, এটা রবি ঠাকুরের গান। দুহাত কপালে ঠেকিয়ে মিষ্টি হেসেছিল সে। তারপর থেকে যখনই রবি ঠাকুরের গান চলত, ঠাকুমা সেসব গান আনমনা হয়ে শুনত। কতটা বুঝত জানি না, তবু তো ঠাকুরের গান। তুমি যে আমাদের সুখে দুঃখে আনন্দে অবসরে সবখানেতেই আছো, আজ তোমার জন্মদিন, ফুল মালা চন্দনে সাজিয়ে দেব তোমাকে, তবে ঠাকুরের আসনে নয়। তুমি যে আমার একান্ত আপনজন, ঠাকুর সাজলে কি মানাই তোমাকে? সত্যি করে বলছি তোমায়, আমার কেবলই মনে হয় তোমার যত সৃষ্টি সে যেন আমারই জন্য। আমার জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেখানে তোমাকে পাই না, তাই দেবতার আসনে নাই বা বসালাম তোমাকে। তুমিই না বলেছো, দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করিনে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরিনে।